কেমন আছো? নিশ্চয়ই ভালো। আজকে দেখ ফিগারের মুখ। অনেকেই মুখ ভালো করতে পারে না, সেই কারণে দৃশ্য করলে পিছনের দিকের ফিগার দিয়েই ড্রয়িং করে। তাই মুখটা নিয়ে ড্রয়িং করি, এজ মোটামুটি 15 মধ্যে কি ওই রকম। তাহলে শুরু করা যাক। প্রথমে যেটা করতে হবে সেটা হলো একটা ডিম, যেটা প্রত্যেকেই ছোটোবেলায় করেছে। এইরকমভাবে ফার্স্টটা গোল করলাম, করার পর সেটাকে আস্তে আস্তে করে ডিমে পরিণত করলাম, কারণ এই ডিমটার উপরই কিন্তু সব কিছুই হবে। দেখো এই ডিম করলাম ফার্স্ট, তারপরে দেখো ঠিক সেই ডিমটাকে আমি যদি এখানটা কীভাবে করছি একটু দেখে নাও। এটা আমি দুখানা ডিম করলাম যাতে তোমাদের বোঝার সুবিধা হয়। দেখো এবার আমি যদি ওই একই রকমভাবে ডিমের গোলটা করে নিলাম, দেখো এখানটা আমি হালকা করে দিলাম কারণ এখানটা মোছার জন্য, এখানটা মুছতে হবে সেই কারণে। এটাকে আমি হালকা করে দুটো ভাগ করে দিলাম। নেক্সট হচ্ছে এটা। এবার বন্ধুরা বলো তো কোনটা ছেলে কোনটা মেয়ে, কি বুঝতে পারলে না? তাই তো, এবার দেখো এবার বলো কোনটা ছেলে কোনটা মেয়ে, কি এখনো বুঝতে পারছো না? তাই তো, ভালো করে দেখো। এই পর্যন্ত কিন্তু সবগুলোর সমান হয়ে গেল। দেখো এখানটা একটুখানি কিরেজ করে দিলাম, ঠিক এরপর যেটা করবে সেটা হলো, দেখো আমি যদি এটাকে একটা মেয়ে করি, দেখো জাস্ট এটাকে এটা করে দিলাম, এখান থেকে একটা চুলের ফিতে করে দিলাম দুটো দিকে দুটো, এবার এটাকে এটা, এটাকে এটা। দেখো সেম ছিল কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেল। দেখো সেমভাবে এইখান থেকে এটা করে দিলাম, এখান থেকে এটা, দেখো জাস্ট এখান থেকে এটা করে দিলাম। দেখো আর কিচ্ছু নয়, খুব সহজ। এই হলো এখান থেকে একটুখানি সামান্য গলা করে দিলাম, দেখো খুব সোজা। এখান থেকে জাস্ট এখান থেকে জামাটা, জাস্ট দুজনের জামার একটু সামান্য চেঞ্জ হলো। আমি এটাকে পেন্সিলে ব্ল্যাক করে দিলাম, ঠিক আছে? এ পর্যন্ত তোমরা বুঝতে পেরেছ? আমি জাস্ট এগুলোকে ব্ল্যাক করে দিলাম। হলো এবার দেখো ভিতরের যে লাইনটা ছিল সেই দাগটাকে মুছে দিলাম, যে গোলের লাইনটা, কি বললাম বুঝতে পেরেছ? চোখটা নাকটা মুখটা কোনখান দিয়ে আসলো সেটাকে দেখানোর জন্য জাস্ট ওটা করলাম, বোঝা গেল? এটা তো গেল একটা সামনের দিক ছেলে এবং মেয়ের। এবার আসি যে কোনো বাম দিক অথবা ডান দিকে। দেখো ফার্স্ট হচ্ছে মেইন হচ্ছে ডিমটা, কিভাবে দেখো এই হলো এখান থেকে এটা। দেখো আমি কিন্তু একটা হালকা করে বোঝানোর জন্য, দেখো এই লাইনটা কিন্তু সবসময় সোজা প্লাস চিহ্নের মতো হবে, বোঝা গেল? কিন্তু এখান থেকে দেখো যখন লেফট হবে বাম দিকে, তখন কিন্তু এই লাইনটার ওপর নির্ভর করছে কোন দিকে বাঁকবে, এই লাইনটার ওপর, বোঝা গেল? এবার ঠিক এখানটা করে কান হলো, এবার এখান থেকে, ঠিক আছে আরেকটা ডিম করে দিচ্ছি সেমভাবে, দেখে নাও।
এই হলো দেখো, আর একটুখানি বড় হলে বেটার হতো। ঠিক আছে, ভিতরের লাইনটা মুছে দিই। এবার দেখো সেম ভাবে এটা এখান থেকে নেটা, দেখো দুটোর মধ্যে কোনো তফাৎ নেই। এবার কি হবে না, এই যে এখানটা, এখান থেকে দেখো তোমার এটা হচ্ছে কপাল, এই যে এটা, এখান থেকে কপাল হলো, কপালের চুলটা, এখান থেকে চুল হলো, এখানটার থেকে টিকিটা যা বলে, এখান থেকে নাক আসলো, এখান থেকে নাক, মুখ, ঠোঁট হলো, করে এটা হয়ে গেল। এই পর্যন্ত এটা একটা ছেলের। এবার ঠিক এই যে চোখের সোজাসুজি, এখানটা ভুরু হলো, এখানটা চোখ হলো, হয়ে গেল সেমভাবে এটা। এবার যদি মেয়ে হয়, আমি প্রথমে কী করেছিলাম, কানটা সেমভাবে, কান এখানটা, তারপরে কি আছে না চুলটা, এখানটা থেকে যেমন চুলটা করেছিলাম এটা হলো। এবার দেখো এখান থেকে এখানটা আসার পর এটা, এখান থেকে এটা হলো, দেখো। এবার দেখো যেটা হলো, এখান থেকে এটা আসলো, দেখো এখন কিন্তু অনেকটাই কেমন কেমন লাগছে। যখন চুলটা করবে তখন এবার চেঞ্জ হয়ে গেল। দেখো এবার তুমি ভিতরটা লাইনগুলো মুছে দাও, দেখবে অনেক বেটার হয়ে গেছে। কী বললাম বুঝেছো? এবার এই ভিতরের লাইনগুলো মুছো, দেখবে ভালো লাগবে এবং দেখতেও সুন্দর লাগবে। ওই কারণে ভিতরের লাইনগুলো খুবই হালকা। এবার দেখো আমি এখান থেকে জাস্ট এগুলোকে আমি ব্ল্যাক করে দিলাম চুলটা, এবার এই গলাটার এখানটা ডিমের যে জায়গাটা ছিল এটা মুছে দিলাম, এই হলো। এটা তো গেল বাম দিকে, এবার যদি ডান দিকে মুখ করা, সেমভাবে দেখো ফার্স্ট হচ্ছে এই গোলটা, এখান থেকে দেখো ডিম, ঠিক যেমন আগেরটা করেছিলে এটাকে ভাগ করেছিলে, সেমভাবে এটাকেও দেখো এই দিকটা তোমার কোন দিকে বেশি আছে সেই দিকটা দেখে নেবে। এই হলো করার পর ডিমটা যেন এই দিকটা করে হেলে থাকে বেশি হলো। এই হওয়ার পর দেখো এই পর্যন্ত সেমভাবে এটাকে আমি এদিকেই হেলিয়ে দিলাম, দেখো এই দুটো হলো। এবার দেখো এখান থেকে যদি আমি হে করি এরকম সেমভাবে এটাও, এটা যদিও একটুখানি এইদিকে আসবে, মোটামুটিভাবে এরকম বোঝা গেল। এরপরে যেটা সেমভাবে এখানটা কান হলো, এটাতেও কান দিলাম। এবার হচ্ছে আমি এটাকে মেয়ে করছি বা যে কোনো একটা, কোনো প্রবলেম নেই। দেখো এখান থেকে এটা, এবার দেখো এখান থেকে জাস্ট এটা, এখান থেকে একটা এটা, এখান থেকে এটা হয়ে এটা, এই হলো। এবার এখান থেকে জাস্ট একটা ছোট্ট করে চুলটা করে দিলাম, এখান থেকে এটা হলো, এখান থেকে এটা, জাস্ট এটা। সেমভাবে কি এখানটা হচ্ছে চুল হলো, এখান থেকে এটা, দেখো এবার দেখো জাস্ট এখান থেকে এটা হলো, নাক, ঠোঁট, মুখ, এই গলা, এখান থেকে এটা, এটা হয়েছে। এবার আমি জাস্ট এগুলো থেকে
ब्लैक कर दिलाम। देखो सब किन्तु डिमेर ओपर ही किन्तु होच्छे, एकटाओ डिमेर थेके बाइरे किन्तु नय, जस्ट एकटुखानि करे सामान्य एदिक ओदिक होच्छे किन्तु बेशिरभागटाई किन्तु डिमेर ओपर। बुझा गेल? এবার এখান থেকে তোমার মতো করে তুমি গলাটা করতে পারো, কারণ যতটা হালকা করে ড্রয়িং করবে ততটাই বেটার হবে, কারণ মোছার পক্ষে মুখগুলো সুবিধা হবে। হলো, এবার দেখো এখানগুলোতে আমি মুছে দিলাম, এখানটা থেকে, বুঝে গেল? এবার চলে যাই একটা ফিগারে। এবার দেখো ফিগার করতে গেলে কয়েকটা জিনিস মানলেই হবে। এক হচ্ছে জামা, জামা যে করতে পারবে সে কিন্তু ফিগার করতেই পারবে, ঠিক আছে? জামা যে করতে পারবে সে কিন্তু ফিগার করতেই পারবে। দেখে নাও জামাটা কীভাবে। ফার্স্ট হচ্ছে আমরা এই করলাম একটা চৌকো। হলো, এরপরে যেটা করবে এখান থেকে দুটো হাতা, এই হলো, এখান থেকে এটা, বোঝা গেল? এটা হচ্ছে ছেলেদের, আর মেয়েদের ম্যাক্সিমাম দেখো অনেকটা হচ্ছে জলের গ্লাস, এই টাইপের করতেই পারো। দেখো জাস্ট এটা হচ্ছে সোজা নেমেছে, এটা হচ্ছে একটু বাঁকা। হলো, এবার তুমি এখানে ডিজাইন করতেই পারো, এই হলো মোটামুটিভাবে। নেক্সট হচ্ছে নিচে জিনিসটা, দেখো সেমভাবে এটা উল্টে দিলাম, দেখো এটা খুব ছোটদের। হলো, এবার এখানে যেটা করব সেটা তুমি যদি হাফ প্যান্ট করো হাফ প্যান্টের মতো, যদি ফুল প্যান্ট করো ফুল প্যান্টের মতো, এই একটা পা, এই একটা পা। হলো, এবার দেখো তোমরা যেটা করতে এইটা করতে, হলো এখান থেকে হাত একটুখানি কান করলে, এখান থেকে এবার হাত করলে, হয়েছে? এই হলো। এবার হচ্ছে পায়ের এটা সেমভাবে হচ্ছে এটা করলাম, এই হলো। তারপর দেখো কিন্তু এই লাইনটা যদি করা হয়, দেখো দুদিকে যেন প্রায় সমান ভাগ থাকে, কি বললাম বুঝতে পেরেছো? সমান থাকলেই তবেই কিন্তু একটা ফিগার স্ট্রেটভাবে দাঁড়িয়ে থাকবে, না হলে কিন্তু সে বেঁকে যাবে অথবা পড়ে যাওয়ার মতো হবে। হলো, নেক্সট হচ্ছে তোমার ফিগারটা যদি সামনের দিক, দেখো সেমভাবেই এটা করলাম, আমি জাস্ট সামনের দিক দেখাচ্ছি। হ্যাঁ, দেখে নাও এখানটা যা করলাম এটাও করলাম সেমভাবে। নেক্সট হচ্ছে এখানটা, হলো এখানটা যেমন করেছি সেমভাবে, এই করলাম। এবার দেখো এখানটা ডিজাইন করে দিলাম হালকা করে, এখানটা একটুখানি কোমর করে দিলাম, এখান থেকে তুমি হালকা করে এই টাইপের করতে পারো। এখান থেকে পা করে দিলাম, এখানে কিছু কিছু জিনিস আছে যেগুলো একটুখানি দেখতে হয়, এখান থেকে এটা করলাম। এবার দেখো এইখানটাই হচ্ছে মেন, এই ডিম করলাম। এবার যেটা দেখো ডিমের পর হালকা করে গলা, হলো দেখো এখানটা কেমন কেমন লাগছে, তাই তো দেখতে, এই হলো। হওয়ার পর এখানটা আমি দুটো এরপরে কান করলাম, এখান থেকে দেখো এইটা করে দিলাম, এখান থেকে এই, সরি
এই করলাম, এটা করলাম, এই হলো। এবার আমি গলার এখানটা একটুখানি মুছে দিলাম, ডিমের এখানটা। দেখো এবার যেটা হলো, এখান থেকে না হালকা করে বাঁকিয়ে দেবে, বুঝা গেল? এবার এখান থেকে এইটা দেবে, এখানটা দেবে, তাহলে এটা আরও সুন্দর হবে। হলো, এবার যেটা হলো পাটা, সামনের দিকের পা হলে জাস্ট এটা করবে, কেননা এটা এখান থেকে না একটা বুড়ো আঙুল আস্তে আস্তে করে, বুঝে গেল? এখানটা হাতটা একটুখানি লম্বা করে দাও, হাতগুলো একটু ছোট লাগছে। হলো, এবার দেখো যেটা হলো, এখানটা আমি জাস্ট মুছে দিলাম, বুঝে গেল? এখানটা আমি ব্ল্যাক করে দিলাম, এখানটা। তোমরা চাইলে মুখটা চেঞ্জও করতে পারো, চুলের হেয়ার স্টাইলটা চেঞ্জ করে দিতে পারো। আমি চেঞ্জ দেখিয়ে দিচ্ছি, এ দেখো আমি ওই পেজটা দেখিয়ে দিচ্ছি কীভাবে চেঞ্জ করবে। মুখের হেয়ার স্টাইলটা চেঞ্জ করতেই পারো, দেখে নাও। ফার্স্ট হচ্ছে, তুমি যদি মুখের হেয়ার স্টাইল চেঞ্জ করো, দেখো ফার্স্ট হচ্ছে এইটা করে গেছিলাম, এটা এটা এটা, দেখো জাস্ট এটা। এবার আমি যদি জাস্ট ভিতরটা মুছে দিই, দেখো আগে যেমন ছিল সেম ভাবে ডিমটা করেছি, জাস্ট এখান থেকে একটুখানি জাস্ট চেঞ্জ করেছি চুলের স্টাইলটা। দেখো পুরো মুখটা চেঞ্জ হয়ে গেল, হলো না? এবার তুমি এখান থেকে জাস্ট এটাকে করতে পারো, গলায় তুমি কোনো হার দিতে পারো, সেটা তোমার মতো করে তুমি করতেই পারো।